100 দিনের কাজ করে ঠিকমতো টাকা না পেয়ে বিক্ষোভ শ্রমিকদের। 100 দিনের কাজ করে ঠিকমতো টাকা না পেয়ে পান্ডুয়ার রামেশ্বর পঞ্চায়েতের উপপ্রধান সহ নির্মাণ সহায়ক সকাল থেকে ঘেরাও করে বিক্ষোভ দেখান কয়েকশো শ্রমিক। তাদের দাবি 213 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের 130 টাকা করে দেওয়া হচ্ছে। এই 213 টাকা দেওয়ার দাবিতেই বিক্ষোভ আন্দোলনে দিন। ভাই একটু আপনার নামটা বলুন। শেখ সাইফুদ্দিন। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমরা দায়িত্ব বলতে আমি লেবার। 100 দিনের কাজ। আজকে এই বিক্ষোভ জিনিসটা দেখাচ্ছেন কেন? বিক্ষোভ বলতে স্যার আমাদের মোটামুটি এক তিন দিন আগে 9টা কাজ করেছিল, 9টা কাজে আমাদের কাছে 137 টাকা করে রোজ দিয়েছে। আচ্ছা, সেই রোজটা দেওয়ার জন্য আমরা বন্ধু সুপারভাইজারকে এই রোজটা কেন আমাদের এলো, সব জায়গায় 213 টাকা বা 182 টাকা ছিঁড়াছুড়ি বলছে এনএস করেছি। আর তা তোমরা চলো না, আরও যে কাজ এসছে 137 পেতে পারো, 2500 পেতে পারো, তোমরা করবে না করবে? মূল কথা হচ্ছে আপনাদের ঠিক মতো টাকা পয়সা দিচ্ছে না, তার জন্যই আজকে আপনার ঘেরাও করে দেবে। তার জন্যই ঘেরাও করে কাকে ঘেরাও করেছে? আমরা এনএস কে ঘেরাও করেছি। এনএস কে জবাব দিতে বলছি, এনএস কোনো জবাব দিচ্ছে না, চুপ করে বসে আছে। কোনো কথা এনএস কি আজ আছে? হ্যাঁ এনএস আছে, উপরে আছে, এনএস আছে, উপদান আছে। আমরা এনএস কে ঘেরাও করেছি। হুগলি থেকে পাপু সাতরের রিপোর্ট, টাইমস বাংলা।